জাতীয় সংসদের সংসদ সদস্য হতে হলে একজন বাংলাদেশী নাগরিকের বয়স হতে হয় কমপক্ষে 25 বছর। তবে রাজনীতিতে সব সময় অভিজ্ঞতা বড় নিয়ামক। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সংসদ সদস্যদের বয়স নিয়ে আজকের সারাদিনের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে 5 জন সংসদ সদস্যের বয়স সম্পর্কে তথ্য। চলুন জেনে নেই। প্রথমেই আমরা জানব এমপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সম্পর্কে। নাটোর 4 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ আব্দুল কুদ্দুস। নাটোর 4 আসনের এই এমপির জন্ম 1946 সালের 31শে অক্টোবর। সেই হিসেবে তার বয়স এই বছরে থাকবে 76 বছর। এবার চলুন জেনে নেই আরেক এমপি তানভীর শাকিল জয় সম্পর্কে। সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তানভীর শাকিল জয়। সিরাজগঞ্জ 1 আসনের এই এমপির জন্ম 1970 সালের 1 মার্চ। সেই হিসেবে তার বয়স এই বছরে থাকবে 52 বছর। মোহাম্মদ হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ হাবিবে মিল্লাত। সিরাজগঞ্জ 2 আসনের এই এমপির জন্ম 1966 সালের 15ই জানুয়ারি। সেই হিসেবে তার বয়স এই বছরে থাকবে 57 বছর। এবার আমরা জানব এমপি মোহাম্মদ আব্দুল আজিজ সম্পর্কে। সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ আব্দুল আজিজ। সিরাজগঞ্জ 3 আসনের এই এমপির জন্ম 1963 সালের 23শে এপ্রিল। সেই হিসেবে তার বয়স এই বছরে থাকবে 59 বছর। আজকে সবশেষ যে এমপি সম্পর্কে আমরা জানব তিনি হলেন তানভীর ইমাম। সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তানভীর ইমাম। সিরাজগঞ্জ 4 আসনের এই এমপির জন্ম 1960 সালের 1 জানুয়ারি। সেই হিসেবে তার বয়স এই বছরে থাকবে 63 বছর। তাহলে বুঝতেই পারছেন এই 5 সংসদ সদস্যের মধ্যে বয়সে সবচেয়ে ছোট সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় আর নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস এই 5 জনের মধ্যে বয়সে বড়।